একটা গাড়ি চলতে গেলে যেমন ফিউল লাগে, ঠিক তেমনি আপনার বডিটা প্রপারলি ফাংশন করার জন্য কিন্তু পুষ্টিকর খাবার লাগে। ফর এক্সাম্পল ডিম, দুধ, মাছের মধ্যে আপনি এই উপাদানগুলো পাবেন যেগুলো ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। ব্রেন ডেভেলপমেন্টের পাশাপাশি সুস্থ থাকাটাও কিন্তু জরুরি, পার্টিকুলারলি এক্সামের টাইমে। লেটস সে আপনি ধুপধাপ করে অসুস্থ হয়ে গেলে ওইটা কিন্তু খুবই প্যারাদায়ক। সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের ফলমূল, শাকসবজি বা সামুদ্রিক মাছ খেতে পারেন, যেখানে আপনি এই উপাদানগুলো পাবেন, আপনার ইমিউন সিস্টেমকে আরও বেশি স্ট্রঙ্গার করবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, আপনি ধুপধাপ করে অসুস্থ হয়ে পড়বেন না। আর ভাই প্লিজ রাত জাগেন না, ঘুমটা ঠিক মতো ঘুমায়েন, আর পারলে একটু ওয়ার্কআউট করেন, সুস্থ সবল থাকা লাগবে তো নাকি।